টুনটুনি তার মা মিনু টুনটুনির সাথে রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় একটা গাড়ি এসে মিনু টুনটুনিকে চাপা দিয়ে যায় আর মিনু টুনটুনি সেখানেই মারা যায়। সেখানে বসে টুনি কাঁদতে থাকে। মা, ও মা, ওঠো না মা, কথা বলো তুমি, তুমি উঠছো না কেন মা? আমরা বাড়ি যাব না, এত করে তোমাকে ডাকছি তবুও তুমি উঠছো না। টুনি যখন এভাবে রাস্তায় বসে কাঁদছিল, এমন সময় সেই রাস্তা দিয়ে একটা গাভী যাচ্ছিল। টুনিকে কাঁদতে দেখে গাভী তার কাছে আসে আর বলে, এই যে ছোট্ট মেয়ে, কে তুমি? এভাবে কাঁদছ কেন? আহারে, তোমার মা তো অ্যাক্সিডেন্ট করেছে, বোধহয় মারা গিয়েছে। কেঁদো না, আর কেঁদো না তুমি। তোমার বাড়ি কোথায়? চলো, তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। আমার নাম টুনি, আমার মা আমাকে রেখে কিছুতেই মরতে পারে না। ও মা, মা, তুমি উঠছো না কেন মা? আমি এখন কার সাথে থাকবো? কেউ যে নেই আমার, কোথায় যাব আমি? আমি তো আমার বাড়ির রাস্তাই ভুলে গেছি। ছোট্ট টুনির কান্না দেখে গাভীর মনে ভীষণ মায়া হয়। গাভী টুনিকে বলে, আহারে, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে আমরা দুজন বন্ধু, তুমি আমার সাথেই থাকবে। জানো তো টুনি, আমারও কেউ নেই, থাকবে তো আমার বন্ধু হয়ে তুমি। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা অনেক ভালো বন্ধু। কিন্তু আমি তোমার সাথে থাকবো কি করে বলো? আমার তো থাকার কোনো ঘরই নেই, আর তুমি তো গাছতলাতেই ঘুমিয়ে পড়ো, আমিও কি গাছতলায় থাকবো নাকি বলো? ও, এই ব্যাপার তাহলে আমরা দুজন মিলে বিশাল এক ঘর বানাবো, সেখানে তুমিও থাকবে আমিও থাকবো। চলো চলো, আর দেরি করলে হবে না, ঘর বানানোর কাজে লেগে পড়ি। এ কথা বলে গাভী আর টুনি ঘর বানাতে শুরু করে। ঘর বানানো শেষ হলে তারা দুজন একসাথে সেখানে বসবাস করতে থাকে। একদিন, টুনি, তুমি আম গাছের তলায় দাঁড়িয়ে কি করছো বলো তো? চলো আমরা ঘরে ফিরে যাই, এক্ষুনি মনে হয় বৃষ্টি চলে আসবে। দেখো আকাশে কি কালো মেঘ জমেছে। দেখো না গাভী, এই আম গাছে কত পাকা পাকা আম ধরেছে, আমি কিছুতেই পারতে পারছি না। আমার ডানা দুটো এখনো বড় হয়নি যে, আমি উড়ে গিয়ে কিভাবে আম বের আনবো বলো তো? আমার যে ভীষণ আম খেতে ইচ্ছে করেছে, এখন আমি কি করি বলো তো? ও, এই কথা, তুমি বড্ড বোকা টুনি, এসো আমার পিঠে উঠে বসে পড়ো, তাহলে তুমি সহজে আমটা পারতে পারবে, বুঝেছো? গাভীর এই কথা শুনে টুনি গাভীর পিঠে উঠে পড়ে আর আম পাড়তে থাকে। আম পাড়া হয়ে গেলে তারা দুজনে মজা করে আম খায়। তারপর তারা বাড়ি চলে আসে। এরপর, এই যা, ঘরের কলসিতে তো এক ফোঁটাও জল নেই, আমার তো বড্ড জল তেষ্টা পেয়েছে, কি করি কি করি। যাই, বন্ধু গাভীকে নিয়ে বনের মধ্য থেকে জল নিয়ে আসি। তারপর টুনি গাভীকে নিয়ে বনের মধ্যে কুয়ো থেকে জল আনতে যায়। যেতে যেতে গাভী টুনিকে বলে, টুনি, তুমি একটা গান গাও না, যেতে যেতে আমি একটু তোমার গান শুনি, গাও না টুনি। গাভীর কথা শুনে টুনি মনের আনন্দে গাইতে থাকে। গান গাইতে গাইতে টুনি আর গাভী কুয়োর কাছে পৌঁছে যায়। তারপর গাভী বলে, এই যে আমরা এসে গেছি, নাও তো টুনি, তাড়াতাড়ি দড়ি আর বালতিটা কুয়োতে ফেলে জল তুলে নাও তো। গাভীর কথা শুনে টুনি দড়িতে বালতি বেঁধে জল তুলতে থাকে। জল তোলা শেষ হলে টুনি আর গাভী বাড়ি ফিরে যায়। তারপর রাতের বেলা গাভী টুনিকে বলে, টুনি, তোমার তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেল, কাল তোমাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিব। তাই, সত্যি বলছো তুমি? কি মজা কি মজা, আমি স্কুলে পড়ব, আমি পড়াশোনা করে অনেক বড় হব।
আর বড় হয়ে আমি ডাক্তার হব। পরের দিন গাভি টুনিকে স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসে। এরপর থেকে প্রতিদিন টুনি গাভির পিঠে চড়ে স্কুলে যেতে থাকে। একদিন গাভি টুনিকে বলে, টুনি আমি কাল তোমাকে স্কুলে আমার পিঠে করে নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারবো না। ওই দূর বনে এক ঘাসের বাগান দেখেছি আমি, সেখানে আমি কাল ঘাস খেতে যাব। তুমি কাল একাই স্কুলে যাবে, বুঝেছ? ঠিক আছে বন্ধু, আমি ঠিক একাই স্কুলে পৌঁছে যেতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। এসো এখন আমরা ঘুমিয়ে পড়ি। এ কথা বলে টুনি ও গাভি ঘুমিয়ে পড়ে। এদিকে বনের মধ্যে রাজা ইগুলের রাজপ্রাসাদে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে রাজা ইগুল সেনাপতিকে বলে, অনুষ্ঠানের জন্য অনেক মাংসের প্রয়োজন হবে, তাই সেনাপতি তোমাকে আমি আদেশ করলাম মহেশের জন্য বনের পাখিদের ধরে আনার। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল সকালেই এই বনের পাখিদের মাংসের জন্য ধরে নিয়ে আসব। এর পরের দিন সকালবেলা সেনাপতি বনের মধ্যে পাখিদের ধরতে থাকে। এদিকে সেই রাস্তা দিয়ে টুনিও একা স্কুল যেতে থাকে। তারপর টুনিকে একা পেয়ে সেনাপতি টুনিকেও বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে যায়। বিকেলবেলা গাভি ঘাস খেয়ে বাড়ি ফিরে আসে, আর টুনিকে কোথাও দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। এমন সময় গাভির সাথে মিঠু তোতার দেখা হয়। গাভি তখন মিঠু তোতাকে বলে, ও মিঠু ভাই, মিঠু ভাই, তুমি কি আমার বন্ধু টুনিকে দেখেছো? সেই কখন থেকে ওকে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আজ রাজপ্রাসাদে অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে পাখির মাংস খাওয়া হবে, তাই সেনাপতি বনের অনেক পাখিকে ধরে নিয়ে গেছে। টুনিও ছিল তাদের মাঝে। আমি গাছের এক কোটরে লুকিয়েছিলাম, আর লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। মিঠু তোতার এই কথা শুনে গাভি এক ছুটে রাজপ্রাসাদে যায়। আর রাজা ইগুলের সাথে দেখা করে গাভি রাজা ইগুলকে বলে, মহারাজ আপনি আপনার অনুষ্ঠানের জন্য আমার বন্ধু টুনিকে ধরে নিয়ে এসেছেন, দয়া করে আমার বন্ধু টুনিকে আপনি ছেড়ে দিন। গাভীর এমন কথা শুনে রাজা ইগোর ভীষণ রেগে যায়, আর গাভীকে বলে, তোর সাহস তো কম নয়, তুই কাকে কি বলছিস? আমি তোর বন্ধুকে ছেড়ে দিলে আমার অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথিদের কি খাওয়াবো? মাংস কম পড়ে গেলে কোথা থেকে মাংস আনবো? নিজের ভালো চাস তো চলে যা আমার চোখের সামনে থেকে। গাভি আর কোনো উপায় খুঁজে না পেয়ে রাজা ইগুলকে বলে, মহারাজ আপনি আমাকে মারুন আর সবাইকে ছেড়ে দিন এর বিনিময়ে। ভেবে দেখুন, ওই কয়েকটা পাখির মাংস আপনি আর কতজনকে খাওয়াতে পারবেন? আর আমি তো অনেক বড়, আমাকে কাটলে আপনি অনেক বেশি মাংস পাবেন। ওদের সবাইকে ছেড়ে দিয়ে আপনি আমাকে হত্যা করুন মহারাজ। গাভির কথা শুনে রাজা ইগল মনে মনে ভাবে, গাভি তো ঠিক কথাই বলেছে, ও পাখির মাংস আর কতটুকু হবে, তার বদল একেই আমি আমার অতিথিদের ভোজ করে দেই। তারপর রাজা ইগল গাভিকে বলে, তুই যখন নিজের ইচ্ছায় অতিথিদের ভোজন হতে চাস তবে আমার কোনো আপত্তি নেই। সেনাপতি বন্দি করো এই গাভিকে আর সব পাখিদের ছেড়ে দাও। সেনাপতি রাজা ইগুলের আদেশ পেয়ে গাভিকে বন্দি করে ফেলে, আর টুনি সহ সব পাখিদের মুক্তি দেয়। মুক্তি পেয়ে এক ছুটে টুনি বাড়ি চলে যায় আর গাভির খোঁজ করতে থাকে। এর মধ্যে গাভির এই উপকারের কথা বনের মধ্যে প্রচার হয়ে যায়। টুনির বুঝতে বাকি থাকে না যে সে কি কারণে মুক্তি পেয়েছে। তখন টুনি চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, হায় ঈশ্বর, আমার জন্য গাভির এত বড় সর্বনাশ হয়ে গেল, নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। হায় হায়, আমার বন্ধু আমার জন্য তার নিজের জীবন দিয়ে দিল।
এরপর বন্ধুর শোকে টুনি একদম পাগলের মতো অবস্থা হয় আর বনের মধ্যে ঘুরতে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পাই যে বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।